জল মিশন প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেবার কাজ সম্পন্ন করা এবং পানীয় জলের অপচয় রোধ নিয়ে শুক্রবার একটি কর্মশালা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পাশাপাশি এদিন যক্ষা রোগ নিয়ে সচেতন করা হয় জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পরিচালনা এদিন দুপুরে কালিয়াগঞ্জ বিডিও অফিসের এনআরইজি এর সভাগৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সভাপতি হিরণময় সরকার সহকারী সভাপতি বলি রায়ের সমেত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির চব্বিশ জন সদস্য সদস্যদের নিয়ে এই কর্মশালায় যুগ্ম বিডিও সন্দীপন অংশগ্রহণ করেছিলেন জল জীবন মিশন প্রকল্পে দু সালের মধ্যে বাংলার প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সারা বাংলার মতো কালিয়াগঞ্জ ব্লক লোকের গ্রামীণ এলাকায় অনেকটা এগিয়েছে জলজীবন মিশন প্রকল্পের কাজ আজকে আমাদের এই জল মিশন নিয়ে একটা মিটিং ছিল এবং যক্ষা সংক্রান্ত নিয়ে একটা মিটিং ছিল আজকে আমাদের পিচি ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের বিএমএস সাহেবের দপ্তর থেকে এসেছেন তারা হচ্ছে যেটা জলজীবন মিশন হচ্ছে মানে ঘর ঘর জল যেটা আছে সেটা হচ্ছে আপনার যে যেন বাড়িতে বাড়িতে জল পৌঁছে যায় এবং আমাদের এলাকার লোকদেরও সচেতন থাকতে হবে জল যেন অপচয় না করে কারণ অনেক জায়গায় আমরা কি দেখছি যে নখগুলা খুলে দিয়েছে তাতে কী হচ্ছে সামনের লোক জল পাচ্ছে পিছনের লোক জল পাচ্ছে না সেইটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের লোককে সচেতন করা আমাদের পঞ্চায়েত সমিতির চব্বিশটা মেম্বার ছিলেন এবং আমাদের আধিকারিকরাও ছিলেন জয়েন্ট ছিলেন সবাই মিলে সেই অ্যাময়েন্স ক্যাম্পটাতে আমাদের সবাইকে সচেতন যেমন মেম্বারদের সচেতন করলে মেম্বাররা গিয়ে এলাকার জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষদের সচেতন করবে যেন জল অপচয় না হয়